হ্যালো বন্ধুরা, বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। মায়াপুর ভ্লগের পার্ট ওয়ান ভিডিওর পরে এবার হচ্ছে পালা পার্ট টু। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা এখানে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে ঋষভ এরকম শ্রী চৈতন্য দেবের মতো এই রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়ি করছিলো, তো সেটার একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আরও হেঁটে হেঁটে আগে একটা জায়গায় গোশালা টাইপের ছিল, যেখানে কিনা আমি আগে হাতি ঘোড়া নানা রকম অনেক কিছু দেখার ছিল, তো সেইগুলোই আমরা দেখার জন্য আস্তে আস্তে এগোচ্ছি। আর এগোতে এগোতে এই মন্দিরটা দেখো, অপরূপ সুন্দর লাগে এখানে দেখতে, আর মানে এর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। তো এখানে এসে কিন্তু অনেকে আবার রাতও কাটায়, আর সেটাও কিন্তু ভীষণই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আজকে আমাদের কাছে টাইম ছিল না, যার জন্য আমরা কিন্তু এখানে থাকতে পারবো না। তা কৃষক এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে ও কিন্তু খুব সুন্দর মজা করছিল, একা একাই হাঁটছিল, আমাদের কোলে উঠতে বায়না করছিল না, বেশ হাত ধরে কিংবা দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছিল। আর এখান থেকে দেখো কত সুন্দরভাবে এই পতাকাটা দেখা যাচ্ছে। এবার চলো এবার পুরো মন্দিরের ভিউজটা দেখাবো বাইরে থেকে, যে কত সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, ভিউজটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, এবার আমরা আর একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ কৃষককে ওই হাতি ঘোড়া দেখানোর ইচ্ছা আছে। মনে হচ্ছিল যে ছোটোবেলায় বা এর আগে যতবার এসেছি যে এই দিকটাতেই ওরকম টাইপের কিছু ছিল, তো সেইভাবেই আমরা এগোচ্ছি সামনের দিকটা। আর এগোতে এগোতেই দেখলাম এদিকে একটা নতুন সুন্দর 3D শো টাইপের এখানে হয়, কিন্তু আর 3D শো তো কৃষক দেখতে দেবে না বসে আশা করি, সেই জন্য আমরা আর দেখলাম না ওটা, জাস্ট বাইরে থেকে দেখে পরে, আর টাইমও খুব কম ছিল যার জন্য আর আমরা ঢুকলাম না ভেতরে, বেশ অনেকটা টাইমের ব্যাপার আছে সেই জন্য। তো তারপরে আমরা এই গোশালার রাস্তা ধরে হাঁটছি। তো আসলে এই গোশালার রাস্তাটা এবারই ফার্স্ট টাইম আমি আসলাম, এত সুন্দর লাগছিল। আমার মনে হয় এই সব এরিয়াগুলো নতুনভাবে এরা তৈরি করেছে, আর ছোটোবেলায় যতবার এসেছি কিন্তু এইসব দিকটাতে আসা হয়নি। কিন্তু যাই হোক না কেন, মানে মনে হচ্ছে যে বৃন্দাবনের রাস্তায় হাঁটছি, এত অপূর্ব সুন্দর এই রাস্তার, মানে কি বলবো, এই রাস্তার যে পরিবেশ, যে কি সুন্দর তো বলে বোঝানো যাবে না, একদম শান্তিময়, একদম সজীব একটা জায়গা, কি বল, মানে আমার এত পছন্দ হয়ে গেছিলো না রাস্তাটায়, মনে হচ্ছিলো কি বসে কিছুক্ষণ বসে থাকি। আসলে আমাদের যে মানে ব্যস্ত জীবন হয়ে গেছে না, তো ব্যস্ত জীবনে এরকম একটা শান্তির জায়গার খুব দরকার আছে। যারা মায়াপুর গিয়ে রাত কাটাতে পারে তারা তো ভীষণই লাকি বলবো, যে মানে একটা রাত কাটালে আসলে অনেক অনেকটাই কষ্ট কমে যায় মনের। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এবার চলে এসেছি গোশালায়। এই গোশালাটা বেশ বড় দেখছি এখানে, আর এই যে এখানে দেখছি অনেক হনুমান রয়েছে, যারা কিনা ওই মানুষের হাত থেকে কেড়ে কেড়েও খেয়ে নিচ্ছে খাবার টাবার আর কি। আর এইখানে একদম পিওর গরুর দুধের ঘি, তারপরে অনেক রকমের মানে অনেক কিছুই ছিল, দাঁতের মাজন থেকে শুরু করে সব কিছুই এখানে মানে মোটামুটি পাওয়া যাচ্ছিল। দেন তারপরে এই ওপরে এই গরুর গোশালাটা রয়েছে, এখানে দেখো অনেক বড় বড় গরু, মানে বোঝা যাচ্ছে না যে এত বড়, কিন্তু মানে সত্যি সত্যি ভীষণই বড় এই গরুগুলো। আর ওই যে ওদের পেছনে চৌকো চৌকো বক্স করে, মানে প্রত্যেকটা গরুরই আলাদা আলাদা করে নাম লেখা আছে, তো সেইভাবেই ওদেরকে এখানে পালন করা হয়। আর দিয়েই আমরা অনেকটাই ঘুরছিলাম। তো দেখো এখানে এইটা, এই গরুটা অনেক বড় অনেক বড়, মানে এদেরকে দেখলে খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ভেঙে যদি ওরা বেরিয়ে আসে তো আমাদের সবাইকে শেষ করে দিতে পারে, এতটাই বড় এরা। তো যাই হোক, ভয় আর পাচ্ছিলাম না, কারণ এটা খুব শান্ত আর খুব আনন্দপ্রিয়, মানে ওদেরকে হাত দিয়ে টাচ করে আমি ওদের সঙ্গে কথাও বলছিলাম, মনে হচ্ছিলো ওরা সবই বুঝতে পারে, একদম মানুষের মতো দেখো এভাবে তাকাচ্ছিল, আর আমরা আদর করছিলাম, আর আদরটা বুঝতে পারছিল।
তো যাই হোক, এখানে এসে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমার ছোটোবেলার থেকে কিন্তু এই গরুর বাছুর, তারপরে গরু, তারপরে কুকুর, এদেরকে ভীষণ ভালো লাগে, আদর করতে ইচ্ছা করে। তো এখানে এসে আমি ওদেরকে আদর করতে পেরে খুব ভালো লেগেছে। আর আমরা যেটুকু পেরেছি সেটুকু কন্ট্রিবিউট করেছি এখানে কৃষকের হাত দিয়ে। তো এখানে হচ্ছে পিওর ঘি পাওয়া যায়, একটা ঘি নেবো কৃষকের জন্য, আর একটা ক্ষীর নেবো। ক্ষীর কৃষক ক্ষীর খাবে, ক্ষীর খাবে, ক্ষীর এই জায়গাটা এত সুন্দর, এই রাস্তাটা কি বলবো ভাই, সত্যি কথা বলতে গাইজ, তোমরা যারা যারা মায়াপুরে এসে এই রাস্তায় আসোনি তারা কিন্তু খুব মিস করে গেছো। হ্যাঁ, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একবার এসে এখানে ভিজিট করে দেখো, মন একদম শান্ত হয়ে যাবে এই পরিবেশে। এত ভালো একটা সুন্দর একটা জায়গা মানে মায়াপুর ইসকনের মধ্যে আছে সেটা আমি এবার ফার্স্ট টাইম জানলাম। তো নেক্সট টাইম এসে এখানে রাত কাটানোর ইচ্ছা আছে তো তখন এই রাস্তায় বসে থাকবো, আমি জাস্ট বসে থাকবো। আর এখান থেকে দূরের মন্দিরটার ভিউজটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর কৃষককে দেখেই মানে বোঝা যাচ্ছে যে এইখানটা দেখো ও কতটা মানে আনন্দময় জায়গা। যে কৃষক সবসময় কোলে 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 থাকতে চায় সেই মানুষ এখন নিজের পায়ে দৌড়ে দৌড়ে সব জায়গায় যাচ্ছে, হাঁটছে আর এনজয় করছে। তো তারপরে কিন্তু আমরা এখানে একটা ফোয়ারা মতো আছে, তো সেইখানে যাচ্ছি কৃষককে নিয়ে। যেহেতু কৃষকের এবার প্রথমবার সেই জন্য চেষ্টা করছি সব জায়গাতেই ওকে একবার করে ঘুরিয়ে নিয়ে আসার। এর আগে আমরা 2016 এসেছিলাম মা বাবার সঙ্গে, তো মা বাবার সঙ্গে আসাটাও একটা অন্যরকম ফিলিংস না। আর এখন সবাই বড় হয়ে যাওয়ার সাথে সাথে সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, যার জন্য আর সেইভাবে আর সময় হয়ে ওঠে না। তো আজকেও হয়ে উঠতো না যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যানে চলে এসেছি। তাই যাই হোক, প্রত্যেকবার আসলে পরেই এই ফোয়ারার জায়গাটাতে এসে আমরা ফটো তুলবই। আর এই ফোয়ারার জলের মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছও আছে। কৃষককে দেখো, জাস্ট কৃষকের কিন্তু আনন্দের আর সীমা নেই। এখানে এসে ও যে কী আনন্দ করছে তো ওই জানে। আর এক দৃষ্টিতে তাকিয়ে ফোয়ারা দেখছিল, আর এই জলের মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছও রয়েছে এবং অনেকে এর মধ্যে পয়সাও দেয়। তো গাইজ, এই একটা মানে দুটো ব্লগেও আমি কমপ্লিট করতে পারলাম না মায়াপুরের ভিডিও। থার্ড নাম্বার ব্লগ আসছে এবং ওটাই ফাইনাল ব্লগ। আশা করি তোমরা আমার পাশে থাকবে। যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, তারা সাথে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ফাইনাল পার্টে। অবশ্যই থেকো।